Dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I am going to take the class on email. Last class I have taken number 2 email, and previous class also I have taken one class on email. Today I will take the class number 3 on email. Okay, let us start today. Today we have taken 2 email from GDM Board 2019 and Dhaka Board 2019. Write an email to your friend requesting him or her to lend you the routine of to send you the routine of the SSC examination 2019 to 2019. অর্থাৎ একটা ইমেল লেখো তোমার বন্ধুর কাছে, তাকে অনুরোধ করে এইচএসসির 2019 যে রুটিন আছে সেটা পাঠানোর জন্য। তাই আমি আগেই বলেছিলাম যে ইমেল লেখার জন্য অবশ্যই একটা ইমেল নাম্বার লাগবে, অর্থাৎ যাকে তুমি ইমেলটি সেন্ড করবে, অর্থাৎ যে এখানে সে নাম্বারটি দিবে ওই বিষয়টি, অর্থাৎ কোন বিষয়ের উপরে লেখছ সেটা এখানে লিখতে হবে। টু হবে pushpita@yahoo.com and subject will be the routine of HSC examination 2019. Dear Pushpita, you know the routine of HSC examination 2019 was stuck on the college notice board yesterday. তুমি জানো যে 2019 সালে এইচএসসি পরীক্ষার রুটিনটি কলেজ বোর্ডের নোটিসে কলেজ নোটিস বোর্ডে গতকাল লাগানো হয়েছিল। আই ওয়াজ ইট ওয়াজ আ ফটোগ্রাফ অফ ইট, আর এটার একটা আমি আই টুক আ ফটোগ্রাফ, এটার একটা ফটোগ্রাফ নিয়েছিলাম, বাট সাম হাউ দ্য ফটো ইজ ডিলিটেড, কিন্তু ছবিটা ডিলিট হয়ে গেছে। আই এম শিওর ইউ অলসো টুক দ্য ফটোগ্রাফ অফ দ্য রুটিন, তুমিও ফটোগ্রাফ তুলেছ, এখানে অপ্টিমাল যাবে, অর্থাৎ তুমিও ফটোগ্রাফ যে রুটিনটির একটা ফটোগ্রাফ নিয়েছ। আই উইল বি গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো ইফ ইউ জাস্ট সেন্ড মি অ্যান ইমেল অ্যাটাচিং দ্য রুটিন অন ইট, যদি তুমি একটি ছবি ইমেল করে আমাকে পাঠিয়ে দাও। ওয়াইটিং ফর ইউ রিপ্লাই ইউর সিলভার জয়া এটসেট্রা, অর্থাৎ তুমি যে চিঠিটি পাঠাবে বা ইমেলটি করবে তার নামটি এখানে থাকবে, এবং যার কাছে পাঠাবে তার ইমেল নাম্বারটা এখানে দেওয়া থাকবে। দেখো এখানে আরেকটা ইমেল দেওয়া আছে, ইমাজিন ইউ আর নাবিলা, ইউ ইয়ার ব্রাদার আলি ইজ আই স্টুডেন্ট অফ ক্লাস 9 অ্যাট রাজশাহী ক্যাডেট কলেজ, রাইট অ্যান ইমেল টু ইউ ইয়ার ব্রাদার টেলিং হিম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার 2019 ঢাকা বোর্ড। এটাও টু আলি 59@gmail.com, সাবজেক্ট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। কে আলি, আই এম ভেরি গ্লাড টু নো, আমি জেনে খুবই আনন্দিত যে ইউ আর ইন দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার রেগুলারলি, অর্থাৎ তোমার সংবাদপত্র পড়া, দৈনিক সংবাদপত্র পড়ার একটা অভ্যাস হয়েছে। ইট ইজ রিয়েলি আ গুড হ্যাবিট, ভেরি গুড হ্যাবিট, এটা খুবই ভালো একটা অভ্যাস। নিউজ পেপার ইজ আ স্টোর হাউস অফ নলেজ, সংবাদপত্র হল জ্ঞানের গুদামঘর বা ভান্ডার, অ্যান্ড ইনফরমেশন এবং তথ্যের ভান্ডার, বাট বাই রিডিং নিউজ পেপার উই ক্যান নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার কান্ট্রিজ, বাই রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ে আমরা জানতে পারি যে কী ঘটছে আমাদের দেশে এবং দেশের বাইরে কী ঘটছে আমরা সবই জানতে পারি। অ্যান্ড ইট ইজ কল্ড দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, আর এটা পৃথিবীর আয়না বলা হয়। দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন ক্যান নট কভার অল দ্য ইভেন্টস, রেডিও টেলিভিশন সকল ধরনের
সংবাদ দিতে পারে না সো ইন অর্ডার টু হ্যাভ কমপ্লিট ইনফরমেশন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য উই মাস্ট রিড নিউজ পেপার আমাদের অবশ্যই সংবাদপত্র পড়তে হবে ইট উইল এক্সপেন্ড আওয়ার নলেজ এটা আমাদের জ্ঞানের বিস্তার ঘটাবে ওর লাভিং সিস্টার নাবিলা ডিয়ার স্টুডেন্টস দিস ইজ দ্য ইমেল অ্যাবাউট the email about newspaper, reading newspaper and requesting to send you the routine of SSC examination. So I hope all of you have understood the email. So today I will finish here. I will give you more information in the next class. So I will see you next class with another topics. Till then, Allah Hafiz.